হচ্ছে আমার ডিম দিয়ে আলুর দম। এবারে আমি হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তোমাদের সবাইকে স্বাগত রইল মানসী সরকার ভিলেজপুরে। আর এই দেখো, আর এই যে দেখো আমার বর আজকে সকাল সকাল ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে। তো এই যে দেখো নতুন আলু, এই যে নতুন আলু আর ডিমের আজকে দম করব। প্লেন আলুর দম তো অনেক খাওয়া হয়েছে, তো চলো ডিম আলুটা সিদ্ধ করে নেওয়া যাক। উনুনটা যখন জ্বালিয়ে দিয়েছি আমি অন্য কাজটা সেরে নিই। তো বন্ধুরা ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এদিকে তাকাও। আজকে দেখো আমার বর ডিম ছাড়াচ্ছে, এই যে কারণ আজকে ওর খুব খিদে পেয়ে গেছে, সেই কারণে ঝপঝপ ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো চলো ডিমগুলো ছাড়িয়ে নিই, তারপরে আবার দেখাবো। তো বন্ধুরা এই যে দেখো হলুদ দিচ্ছে, সামান্য হলুদ দিয়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে অল্প লবণ গুঁড়ো, লবণ। তো এই যে এবারে ডিম দিয়ে দিচ্ছে কড়াইতে। তো এই যে দেখো আমার বর রান্না করছে, কড়াই গরম হয়ে গিয়েছে, ডিম দিয়ে দিয়েছে। এবার ডিমগুলি খুব ভালো করে ভেজে নেবো। তো এই যে ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার ডিমগুলি একে একে সব তুলে নেবো। আরে কড়াইতে তেল রয়েছে, সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি, নতুন আলু এই যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলি ভেজে নেবো। তো এই যে আলু দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর একটু সময় ভেজে নেবো নেড়ে চেড়ে। এই যে বন্ধুরা আলু ভাজা হয়ে গিয়েছে, তো এবারে আলুগুলি তুলে নিচ্ছে ও। এই যে, তো এই যে আলু ভেজে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখো বন্ধুরা তুলে নিয়েছি। এবারে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি কিন্তু বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো। এবার দিয়ে দেবো টমেটো। এই যে দেখো আমি টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটো দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছে একটু। মটরশুঁটি দিয়ে আবার একটু নেড়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি আমি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, অল্প একটু জিরে মরিচ একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়ে দেবো। এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি, পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি, এবারে খুব ভালো করে কষে নেবো। এই যে দেখো আমি জল অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি। আর আমার মশলা দেখো তেল পুরো ছেড়ে দিয়েছে, এই যে দেখো দেখতে পাচ্ছ। এবার আমি দিয়ে দিলাম যে আলু ভেজে রেখেছি, ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। দিয়ে এক মিনিট ধরে খুব ভালো করে কষে নেব, যাতে আলুর ভেতরে যে কাঁচা কাঁচা গন্ধ সেটা চলে যায়। এই যে দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে, এই যে ভাজা হয়ে গিয়েছে আমার, দেখো এই যে কষা হয়ে গিয়েছে। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। এই যে দেখো জল অ্যাড করে দিয়েছি, এবারে আমি ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। ডিমগুলো একটু চিড়ে নিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিব। বন্ধুরা এই যে দেখো আমি ডিমগুলো দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি, আবার একটু ফুটিয়ে নিচ্ছি, ঝোলটা কমিয়ে নিচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো ফুটে গিয়েছে আর খুব ভালোভাবে হয়ে গিয়েছে। তো এই যে দেখো বন্ধুরা এবারে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি, এবারে একটু নেড়ে দিচ্ছি। এই যে নেড়ে দেওয়ার পরে আমি গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, এবারে নেড়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার ডিম দিয়ে আলুর দম, এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখো আমি ঢেলে নিয়েছি, আর রেডি হয়ে গেছে আমার ডিম আর আলুর দম। তো তোমরা বাড়িতে বানাও আর আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে, কেমন হয়েছে তোমরা বলো।